চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতিতে ট্রাক ও হিউম্যান হলার সংঘর্ষে অন্তত 12 জন নিহতের ঘটনা ঘটেছে। রাত 9টায় চুনতি রেঞ্জ অফিস এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এতে অন্তত আরও 6 জন যাত্রী আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে, তবে আহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পাওয়া পর্যন্ত আহত অনেকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।